হাইপারহাইড্রোসিস। কথাটার অর্থ হচ্ছে হাতের তালু, পায়ের তলা কিংবা বগল খেমে যাওয়া। এই হাইপারহাইড্রোসিস সমস্যাটা নিয়ে কিন্তু আমরা অনেকেই খুব প্রবলেম ফেস করে থাকি, স্পেশালি আমাদের দেশে যেহেতু একটা গ্রীষ্মপ্রধান দেশ, তো সুতরাং আমাদের দেশের ওয়েদারটা হট অ্যান্ড হিউমিড, এটার কারণে একটা প্রবলেম, গরম লাগে সবসময়। অনেক সময় দেখা যায় একটা সোশ্যালি একটা প্রবলেম ক্রিয়েট করে, যে কারোর সাথে হ্যান্ডশেক করতে যাচ্ছে সেখানে হাতটা তার ঘেমে যাচ্ছে, কিংবা পায়ে ঘেমে যাওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে তার জুতা বা অন্যান্য থেকে একটা ব্যাড অর্ডার ক্রিয়েট হয়, কিংবা দেখা যাচ্ছে তার আর্মপিট বা বগলে ঘেমে যাচ্ছে, সেখান থেকে কাপড়টা নষ্ট হয়ে যাচ্ছে। তো এই ধরনের প্রবলেম কিন্তু আমরা অনেকে ফেস করে থাকি। তো এই হাইপারহাইড্রোসিসের আসলে কারণটা কি? তো হাইপারহাইড্রোসিসের কারণটা হচ্ছে, দেখা যায় আমরা যদি হরমোনাল কারণ বলি, তাহলে দেখা যাচ্ছে যে টিএসএইচ বা থাইরয়েডের মাত্রার তারতম্য হলে কিন্তু হাইপারহাইড্রোসিস হতে পারে। এছাড়াও দেখা যাচ্ছে কারো যদি লিপিড প্রোফাইল বা ব্লাডে যদি চর্বির পরিমাণ বেশি থাকে, তার হাইপারহাইড্রোসিস হতে পারে। এছাড়াও দেখা যায় সে যদি খুব অ্যাংশাস বা টেনশন বা অ্যাংজাইটিতে ভুগে থাকে, তার হাইপারহাইড্রোসিস হওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় দেখা যায় যে গ্যাস্ট্রেটরি হাইপারহাইড্রোসিস বলে একটা টার্ম আছে, সেখানে দেখা যায় খুব ঝাল খাওয়া যদি কেউ খেয়ে থাকে, কিংবা খুব গরম বা স্পাইসি ফুড যদি কেউ খায়, তাহলে কিন্তু সেখান থেকে তার হাইপারহাইড্রোসিস হতে পারে। তো যে কারণেই হাইপারহাইড্রোসিস হোক না কেন, হাইপারহাইড্রোসিস ট্রিটমেন্ট করাটা কিন্তু খুব জরুরি, এবং ট্রিটমেন্ট কিন্তু আমাদের দেশে খুব অ্যাভেলেবেল। হাইপারহাইড্রোসিসের ক্ষেত্রে সাধারণত আমরা দুই ভাগে ট্রিটমেন্ট অপশনটাকে ভাগ করি, একটা হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট, একটা হচ্ছে ইন্টারভেনশনাল ট্রিটমেন্ট। মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে আমরা সাধারণত কিছু ওষুধ দিয়ে থাকি, যেমন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দিই, সেটা কিন্তু আমরা টপিক্যালি দিয়ে থাকি। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা রোল অন ফর্মুলায় পাওয়া যায়, সেটা আমরা সাধারণত রাতে পেশেন্টদেরকে হাতের তালু বা পায়ের তলায় দিয়ে থাকি। সাধারণত অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আমরা বগলে দেওয়াটাকে অ্যাভয়েড করে থাকি, কারণ এটা কিছুটা ইরোশন তৈরি করতে পারে। আর সেকেন্ডলি হচ্ছে যে আমরা মুখে খাওয়ার কিছু ট্যাবলেট দিয়ে থাকি, তার মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে যেমন প্রোপানথেরিন ব্রোমাইড ধরনের একটা ট্যাবলেট আছে, সেটা আমরা দিয়ে থাকি। এছাড়া দেখা যায় যে টিসিএ, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট জাতীয় কিছু ট্যাবলেট, সেগুলি আমরা লং টার্ম ইউজ করে থাকি হাইপারহাইড্রোসিসের জন্য। আর ইন্টারভেনশন ট্রিটমেন্ট বা আধুনিক ট্রিটমেন্টের মধ্যে আমরা দুইটা জিনিস করে থাকি। একটা হচ্ছে যে আয়োনটোপোরেসিস করে থাকি, এটা একটা নির্দিষ্ট মেশিনের মধ্যে আমরা হাত পাটা চুবিয়ে দেখা যায় যে ঘামার ট্রিটমেন্টটা করে থাকি। এছাড়া খুব মডার্ন এবং ফেমাস একটা ট্রিটমেন্ট অপশন হচ্ছে বোটুলিনাম টক্সিন ইঞ্জেকশন বা বোটক্স ইঞ্জেকশন। বোটুলিনাম টক্সিন ইঞ্জেকশন কিন্তু আমরা নির্দিষ্ট একটি ইন্টারভেল পরপর হাইপারহাইড্রোসিসের পেশেন্টদের দিয়ে থাকে, এবং এটার রেজাল্ট কিন্তু খুব বেশি ভালো এবং ট্রিমেন্ডাস রেজাল্ট দিয়ে থাকে পেশেন্টদের। বোটুলিনাম টক্সিন ইঞ্জেকশন দেওয়ার পরে পেশেন্টরা খুব স্যাটিসফাইড থাকে এবং পেশেন্টরা খুব হ্যাপি থাকে। তো আমি রিকোয়েস্ট করবো যে হাইপারহাইড্রোসিস নিয়ে আপনারা একদম দুশ্চিন্তাগ্রস্ত হবেন না এবং সোশ্যালি অকওয়ার্ড ফিল করবেন না, আপনারা আমাদের কাছে আসুন, আমরা চেষ্টা করবো আপনাদের প্রবলেমটা সলভ করার।